দর্শক, বিপিএলে বরিশাল কিন্তু আগে থেকে তামিম ইকবালকে কিনে রেখেছিল, আপনারা সকলে জানেন। এবার কিন্তু তামিম ইকবালের সাথে ট্রেন্ট বোল্ট, নিউজিল্যান্ডের সেরা একজন বোলার, অন্যতম বিশ্বের সেরা একজন বোলার বলতেই পারেন আপনি, নিঃসন্দেহে তাকে কিন্তু বরিশাল দলে ফিরিয়েছে। তাছাড়া কিছুদিন আগে যে ওয়ার্ল্ড কাপ হলো, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেই অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের দলের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য গ্রিন ম্যাক্সওয়েল, যিনি কলকাতা মানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলে থাকেন, তিনি কিন্তু এবার বরিশালের হয়ে খেলবেন। এটা সত্যি একটা দারুণ ব্যাপার আমাদের বাংলাদেশ ক্রিকেট বিপিএলের জন্য। তো গ্লিন ম্যাক্সওয়েলকেও তারা কিন্তু সরাসরি চুক্তিতে ফিরিয়েছে, এমন খবরটি নিশ্চিত করেছে তারা নিজেরাই। তো ম্যাক্সওয়েল এবং বোল্ট কিন্তু পুরো মৌসুম জুড়ে খেলতে পারবে নাকি, এ নিয়ে এখনও সংশয় রয়েছে। তারপরও আমরা আশায় থাকবো তারা যেন বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেন। অপরদিকে তামিম ইকবাল কিন্তু বর্তমানে নিউজিল্যান্ড টেস্ট সিরিজেও নেই, এবং যে অ্যাওয়ে সিরিজ আছে নিউজিল্যান্ডের সাথে সেখানেও কিন্তু তামিম ইকবাল খেলবেন না, এটা এক প্রকার নিশ্চিত। অপরদিকে বরিশালের এই মালিক জানিয়েছেন যে তামিম ইকবাল কিন্তু পুরোপুরি ফিট হচ্ছে বিপিএল খেলার জন্য। আবার অপরদিকে তামিম ইকবাল কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, এই বিষয় নিয়ে নানা রকম কথা হচ্ছে, যে এই ছবিগুলো ভাইরাল হয়েছে। কিন্তু তামিম ইকবাল নিজেই জানিয়েছেন এটা জাস্ট সৌজন্য সাক্ষাৎকার ছিল, তো এটা বলে আসলে তিনি এই বিষয়টা পার করে দিয়েছেন। তো যাই হোক, আগামী বিপিএল খুব জমজমাট হতে চলেছে, বিশেষ করে বরিশাল দলটা খুবই শক্তিশালী হয়েছে।